ওয়েলকাম টু শিরিনস কিচেন আজকের পর্বে খুবই সহজ একটি রেসিপি দেখাবো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে খাবার পর যদি ভাত আপনাদের থেকে যায় সেটা সকালের নাস্তায় কিভাবে একটু বেশি সুস্বাদু করে খাওয়া যায় সেটাই দেখানোর চেষ্টা করছি ফ্রাই প্যান চুলাই দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যারা ঘি খেতে চান না তারা সয়াবিন তেল অথবা সরিষার তেল ইউজ করতে পারেন ঘিয়ের মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা একটা তেজপাতা চারটা লবঙ্গ চারটা এলাচ এক টুকরা দারচিনি দিচ্ছি রসুন কুচি এক চা চামচ একটু ভেজে নিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি নেড়ে দিচ্ছি লবণ দিচ্ছি লবণটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ রেড চিলি পাউডার হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দুই মিনিট ভেজে নিচ্ছি দুই টেবিল চামচ পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়ে পেঁয়াজ আদা ভাজা করে নিলাম ভাতের জন্য এবার লবণ দিচ্ছি আগে আমি দিয়েছিলাম মশলার জন্য মেজারিং কাপের পাঁচ কাপ ভাত নিয়েছি এবার ভাত দিয়ে দিলাম খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া ঝরঝরে বসা ভাত রান্নার ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন ভাত ভাজা হয়ে গেল দিচ্ছি ধনে পাতা কুচি শেষে ওয়ান ফোর চা চামচ ঘি দিচ্ছি শেষে এই ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে ভাতের মধ্যে এবং আস্ত কাঁচা মরিচ দিচ্ছি কয়েক মিনিট নেড়ে চুলা বন্ধ করে দিচ্ছি মাঝে মাঝে রুচির পরিবর্তন আনতে আপনারা এই ধরনের ভাত ভাজা খেতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ